হায় হায়, মাছের কাঁটাও খাচ্ছে পাকিস্তানি, এ কি শিখে গেছে তুই মাছের কাঁটা খাওয়া? হ্যাঁ, এ তুই মাছের কাঁটা খাচ্ছে তুই, দেখো। এই দেখেন, এই দেখেন, পাকিস্তানি ভাত খায় তারপরে হাঁড়িতে দেখেন, আজকে ভাতের হাঁড়ি নিয়ে বইছে ভাত খাওয়ার জন্যে। আজকে ভাতের হাঁড়ি দেখেন, সোজা ভাতের হাঁড়ি নিয়ে, আর ভাত খায় যখন তখন পাহাড়ের মধ্যে মেলায় দেয়, ওর এটা অভ্যাস। কি হয়েছে? এই দেখেন পাকের মেলায় দিয়েছে, এই যে পা, এই দেখেন আমার হাসে, দেখছেন ধমক দেবার হাসে, দেখেন পা এই যে মেলাইতে ভাত খাচ্ছে, এই যে তার ভাত খাওয়ার ধরন, এই যে রাইস কুকার পুরো নিয়ে বইছে, রাইস কুকার নিয়ে ভাত খাচ্ছে, আর এই যে মাছের তরকারি একদম বাংলাদেশি খাবার খাচ্ছে, টোটালি কোনো কথা নেই, টোটালি বাংলাদেশি খাবার, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন সে বাংলাদেশি খাবার নিয়ে অনেক ব্যস্ত, আর বাংলাদেশি খাবার খাইতে সে অনেক লাইক করে, তাই সে বাংলাদেশি খাবার খাচ্ছে। আর এভাবে ভাতের হাঁড়ি নিয়ে খাবার খাইতে আপনি কয়জনকে দেখছেন বলেন? আপনারা হয়তো কম মানুষকে দেখছেন, কিন্তু আমার বাসায় এরকম মানুষ আছে যে ভাতের পুরো হাঁড়িটা নিয়ে ভাত খায়। এই যে এবার মাছ খাচ্ছে দুই হাত দিয়ে, দেখেন আমরা খাই এক হাত দিয়ে, মাছ ও খায় দুই হাত দিয়ে। দেখেন আজকে রুটি নেই, এজন্য আজকে ভাত খাইতে হচ্ছে। সে আসলে বেশি একটা ভাত খায় না, কিন্তু যখন বেশি খিদা লাগে, যখন বাসায় রুটি থাকে না, তখন ঠিকই আমার ভাত খাইতে সে সীমাবদ্ধ, মানে খাইতে বাধ্য আর কি। এই যে বল মাছ খাচ্ছে, বল মাছ খুব পছন্দ করে, কারণ বল মাছে কাঁটা নেই, এই জন্য বল মাছটা খুব খায়। এই যে বল মাছের এই যে এই মাছগুলো অনেক বেশি পছন্দ করে, কারণ এই মাছে আসলে কাঁটা নেই বেশি। রুই মাছটা আবার খাইতে পারে না, রুই মাছে আবার বেশি কাঁটা, রুই মাছ আবার বাইসে বাইসে দেই আমি। এই যে খাচ্ছে হচ্ছে সবজি দিয়ে ভাত, সবজি আর মাছের ঝোল করছিলাম তাই খাচ্ছে ভাত সঙ্গে। দেখেন কত সুন্দর করে বাংলাদেশিদের মতো মাছটা বেছে বেছে খাচ্ছে, দেখেন। কিন্তু সমস্যা তো দুই হাত দিয়ে ধরে, এই জন্য এক হাত দিয়ে ধরতে পারলে শিখা যায়, এখনও শেখেনি ভালো মতো, এই জন্য দুই হাত দিয়ে ধরে খায়। আমরা যেরকম এক হাত দিয়ে খাই ওরমভাবে এখনও শিখিনি, আশা করতেছি শিখে যাবে আস্তে আস্তে, দুই হাত ছাড়িয়ে এক হাত দিয়ে খাবে, এখন আসলে এভাবে বুঝতেছে না। শিখে যাবা এক হাত দিয়ে, কিন্তু এক হাত দিয়ে শেখো না, খাওয়ার সময় বেশি কথাবার্তা বলে না, খাওয়ার সময় চোখ নিচে থাকে, দেখছেন এ হচ্ছে পাকিস্তানের ধরন, খাওয়ার সময় একদম নিচে তাকায় এইভাবে খায়। খাইছে, অনেক খাইছে, সবজি আর খাবা না, সবজি আর খাবে না, মাথা নাড়া দাঁড়া কথা বলতেছে, বেশি মুখ দিয়ে কথা বলতেছে না। ভাত সব শেষ করে ফেলেছ? ভাত খাইছে সব, ভাত খাইলো, মাছ খাইলো, খুব তাড়াতাড়ি খাইলো, আপনাদের সামনেই খাইলো সব কিছু। এই যে পানির গ্লাস, আমরা যদি এই গ্লাসে পানি খাই, এটা হচ্ছে মাটির গ্লাস, এই গ্লাসটা মাটি দিয়ে বানানো, কিনে আনছিল দোকান থেকে মাটির গ্লাস। এই যে মাঠের কাঁটাও খাচ্ছে দেখেন, এই যে তাই, এই যে মাছের কাঁটা, এই যে আল্লাহ কী অবস্থা, কাঁটা খাওয়া শিখে গেছো? কাঁটা খাওয়া শিখে গেছো তুমি? কী খাইছো কাঁটার মাঝে, কী খাইছো? এই দেখেন মাছের কাঁটা খাচ্ছে, কী অবস্থা! হায় হায়, মাছের কাঁটাও খাচ্ছে পাকিস্তানি, এ কি শিখে গেছে তুই মাছের কাঁটা খাওয়া? হ্যাঁ, এ খেয়ে তুই মাছের কাঁটা খাচ্ছো তুই, দেখাও, তুমি মাছের কাঁটা খাচ্ছ, আল্লাহ মাছের কাঁটাও খাচ্ছ তুমি।